জীবনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ যা আজকে দিয়েছেন। কোরআন থেকে সূরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। সূরা 17 এর 88 তে বলেছে, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে, তারা তা করতে পারবে না। কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম 6 পৃষ্ঠা 107 ইবনে সাহাদ কিতাব আল তাবকাত আল কবির ভলিউম 1 অধ্যায় 1 এবং 2 পৃষ্ঠা 236 এবং 239 ইবনে ইসহাক সিরাত রাসূলুল্লাহ পৃষ্ঠা 165 167 বলেছে যে মুহাম্মদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তিনজন দেবদেবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহ আল উজ্জা এবং মান্নাত। বলেছে যে তাদের ইন্টারসেশন হয়েছে। তার কিছু সময় পর আরো ওহি পাওয়ার পর জিব্রিল ফেরেশতার কাছ থেকে, ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না বরং শয়তানের কাছ থেকে পাওয়া। আমার প্রশ্ন হলো, এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সূরা আনতে। সূরা 17 এর 88 ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের, ঠিক, যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাই আপনার নামটা কি? আমি ড্যানি, আমি একজন ছাত্র, আমি বইয়ে এসব পেয়েছি। ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88। বলা হয়েছে যদি সব জিন আর মানুষ একত্রে চেষ্টা করে কোরআনের মতো আরেকটা তৈরি করতে, তারা তো করতে পারবে না। এটা আরো আছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34। আপনাকে সাহায্য করছি, আরো রেফারেন্স দেব। আপনি বললেন আর তাবারির উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে, আপনি ভুল পড়েছেন। এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের, আর সাথে সাথে ওহী নাযিল হলো। সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 77 এবং 80 বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত, কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া। মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন। এই আয়াত বলছে যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ, সুরক্ষিত অবস্থানে, মুতাহিরিন ছাড়া, মানে ফেরেশতাগণ ছাড়া। তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না। এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবীজির প্রতি যে এটা শয়তানের কাজ। এর জবাবে অনেক আয়াতই কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82 কোরআন বলছে, আফালা ইয়াতাদাব্বুরুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকতো। এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন, এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে, সূরা তুর অধ্যায় 52 আয়াত 34 এবং সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না, আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা কোরআনের মতো 10টা সূরা রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করলেন। ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না? হ্যাঁ হ্যাঁ বলুন, মাফ করবেন, আপনি প্লিজ বলুন। আসলে আমি যুক্ত করতে চেয়েছি, প্লিজ স্যার বলুন, বলুন স্যার। এটা বিতর্কের সময় না, না স্যার, প্রশ্নোত্তর পর্ব। আপনার প্রশ্ন শেষ করেন, প্রশ্ন করেছেন, এবার আপনার উত্তরটা শুনেন। স্যার আমি যুক্ত করি, তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ হবে। আগে আপনি যুক্ত করেননি কেন? কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে। লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন, কোনো সমস্যা নেই, লাইনের পেছনে যান আর যুক্ত করেন। না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে, সাহায্য করছি, ঠিক আছে, সরি স্যার, প্লিজ বলুন। এছাড়াও বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত নম্বর 38, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো করে একটা সূরাও রচনা করতে পারবে না। আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24 আল্লাহ বলেছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আবদানা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্দা নবী মুহাম্মদের উপর নাজিল করেছি সময়ে সময়ে, তাহলে একটা সূরা রচনা করো কিছুটা অনুরূপ
মিমিসলি একই রকম না কিছুটা অনুরূপ মিমিসলি ওয়াদ উশওয়াদা আকুমিনুল্লাহ ইন কুনতুম সাদিকিন আর সাহায্যের জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যে কাউকে যদি তোমরা সত্যবাদী হও ফাইল্লাম তাফালু আর যদি তা না পারো ওয়ালান তাফালু নিশ্চিত যে তোমরা তা পারবে না ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল-হিজারা উদ্দাতিল কাফিরিন তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সূরা রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে কোরআনের ভাষা ছিল আল্লাহর পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে ছিল আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই কোরআন নাজিল করেছি চেষ্টা করে একটা সূরা রচনা করো কিছুটা এমন পুরোপুরি না কিছু সূরা আছে একটা সূরার তিনটা আয়াত বড় জোর দশটা শব্দ অনেকে চেষ্টা করেছে চরমভাবে ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সূরা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনো কেউ পারে নাই আপনিও পারবেন না আশা করি উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ